হাই, দিস ইজ রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং রি। আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে যার মুখ দেখে সবাই নাক সেটকালেও গান শুনে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যায়। ক্যা নাম তা উসকা, ক্যা নাম তা উসকা, নাম বাতাও উসকো, পদি মিন। তার গানের এতটাই পাওয়ার যে কমাই চলে যাওয়া মানুষ তার গান শুনে আবার সুস্থ হয়ে ওঠে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি। হামে কালে হ্যায় তো ক্যা হুয়া দিল ওয়ালে হ্যায়। তো চলো আর ঘাট না বকে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। শ্যামার গায়ের রং কালো হওয়ার জন্য সবাই তাকে অপমান করে। কোনো সুপাত্র তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তাই শ্যামা স্টেজে গান গাওয়ার ডিসিশন নেয়। সে ভাবলো রানু মণ্ডল যদি বড় সেলিব্রিটি হতে পারে তাহলে সে কেন পারবে না। তাই সে তার গুরুমার কাছে স্টেজে গান গাওয়ার বায়না করে, কিন্তু গুরু তাকে স্টেজের সামনে না পাঠিয়ে পেছনে পাঠিয়ে দেয়। শ্যামার গানে লিপসিং দিয়ে গুরুমার মেয়ে সেলিব্রিটি হয়ে যায়। অন্যদিকে সিরিয়ালের নায়কের গায়ের রং একদম ধপধপ করছে, ফর্সা তো কেন নাচো মে। নিখিলের মা নিখিলের জন্য ফর্সা পাত্রী খুঁজছিল, কিন্তু এটা তো বাংলা সিরিয়াল, এখানে গ্রামের অশিক্ষিত মেয়ের সাথে বিলেত ফেরত নায়কের বিয়ে দিতেই হবে, না হলে সিরিয়ালের টিআরপি হাই হবে না। তাই ঘটনাচক্রে নিখিলের সাথে শ্যামার দেখা হয়ে যায়। শ্যামা বিয়ের মণ্ডপে লগ্নভ্রষ্টা হয়ে যাচ্ছে দেখে নিখিল মহান সাধার জন্য শ্যামাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু শ্যামা নিখিলের প্রপোজাল রিজেক্ট করে দেয়, কারণ তার মতো অশিক্ষিত মেয়েকে বিয়ে করলে নাকি নিখিলের সম্মানহানি হবে। নিখিল আর শ্যামার এই মহান সাজার প্রতিযোগিতা থামানোর জন্য শ্যামার মা মাথার দিব্যি দিয়ে দেয়। সালে হ্যায় তো তু বড়ি কুত্তি চিজ। শেষমেশ নিখিল তার মাকে না জানিয়ে শ্যামাকে বিয়ে করে ঘরে নিয়ে যায়, কিন্তু নিখিলের মা কালো বউ দেখে খুব রেগে যায়। তিনি এতদিন চৌধুরী বাড়িতে কালো পিঁপড়ে পর্যন্ত ঢুকতে দেননি, তাই কালো বউকে ঘরে ঢোকানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু শ্যামা দুটো জ্ঞানের কথা শুনিয়ে কর্তামার কাছে সেন্টু খেয়ে ঘরে প্রবেশ করে। নিখিলের মা শ্যামাকে ঘরে প্রবেশ করতে দিলেও ফুলশয্যার খাটে কিছুতেই প্রবেশ করতে দেয়নি, কারণ তিনি চান না তার ছেলে শ্যামার সাথে শুয়ে কালো বাচ্চার জন্ম দিক। শ্যামাও হাল ছাড়ার পাত্রী নয়, সে কর্তামাকে পটানোর জন্য বাড়ির পুজোর সমস্ত দায়িত্ব একার ঘাড়ে নেয়। শ্যামা পূজোর সমস্ত আয়োজন করে ফেলে, শুধু 101টা পদ্ম কিভাবে জোগাড় করবে সেটাই বুঝতে পারছিল না, কারণ সে কলকাতার রাস্তাঘাট কিছুই চেনে না। কিন্তু শ্যামা নিজেকে বড় হনু প্রমাণ করার জন্য পদ্মফুল খুঁজতে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ে। অদ্ভুতভাবে কলকাতায় একটাও ফুলের দোকান খুঁজে না পেলেও আজ তো একটা পদ্মফুলের পুকুর খুঁজে পায়। শ্যামা পদ্মফুল তোলার জন্য পুকুরে নামতেই একটা প্লাস্টিকের সাপ শ্যামার পায়ে কামড়ে নেয়, কিন্তু শ্যামা তাও পদ্মফুল তুলতে থাকে এবং ওই অবস্থায় 1 কিলোমিটার হেঁটে বাড়ি ফেরে। এত সবের পরও নিখিলের মায়ের মন গলেনি, তার শুধু ফর্সা বৌমা লাগবে, তাই তিনি শ্যামাকে ফর্সা করার জন্য পার্লার থেকে লোক আনান। কিন্তু বাড়ির মেয়ে শ্যামার মুখে ভুলভাল জিনিস মাখিয়ে দেয় যাতে শ্যামা আরও কালো হয়ে যায়। আব আয়েগা মজা খেল কা, বহুত মজা আয়েগা। নিখিলের মা কিছুতেই শ্যামাকে আর সহ্য করতে পারে না, তাকে নিখিলের কাছে আর ঘেঁষতেই দেন না। কিন্তু নিখিলের বাবা কাউকে না জানিয়ে শ্যামা নিখিলের হানিমুনের ব্যবস্থা করে। এই খবর জানতে পেরে নিখিলের মা ব্যাগ গুছিয়ে শ্যামাদের সাথে ড্যাং ড্যাং করে হোটেলে গিয়ে হাজির হন, কারণ তিনি চান না কালো শ্যামা তার ফর্সা ছেলের সাথে গুলুগুলু করুক। ইয়ে বহুত ইন্টারেস্টিং আইটেম হ্যায়। নিখিল আর শ্যামা যখনই রোম্যান্টিক মোডে থাকে ঠিক তখনই নিখিলের মা চোখ বড় বড় করে তাদের সামনে হাজির হয়। কুছ তো লিহাজ করো। অন্যদিকে গুরুমা শ্যামার শ্বশুর বাড়িতে এসে হাজির হয় শ্যামাকে আবার তার মেয়ের হয়ে গান গাওয়ানোর জন্য। শ্যামা পুরো পরিবারকে মিথ্যে কথা বলে লুকিয়ে ছদ্মবেশে গুরুমার হয়ে গান গাইতে যায়।
তেরা ইয়ে দুঃসাহস। এদিকে কিন্তু সে আমার জ্ঞান টন টন করছে, কথায় কথায় বলে এটা করলে কৃষ্ণ পাপ দেবে, ওটা করলে কৃষ্ণ পাপ দেবে। তা বলি, তুমি যে লোকের হয়ে গান গাওয়ার জন্য ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছো, সেজন্য কৃষ্ণ তোমায় পাপ দেবে না? শ্যামা সবার সামনে কৃষ্ণ ভক্তি দেখাচ্ছে আর এদিকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে দেখে কৃষ্ণ ঠাকুর স্বয়ং শ্যামাকে জব্দ করার জন্য পরিবারের সবার কাছে শ্যামার মুখোশ খুলে দেন। আরে ফাস গিয়া! পরিবারের সবাই শ্যামাকে মিথ্যেবাদী বলে অপমান করতে থাকে। এসব দেখে শ্যামার শ্বশুর উল্টে পড়ে যান এবং ডাক্তার জানান যে তিনি কোমায় চলে গেছেন এবং তিনি হয়তো আর কোনো দিন স্বাভাবিক অবস্থায় ফিরবেন না। এই শুনে শ্যামা গান গাইতে শুরু করে। বেঁচে থেকে লাভ কি বল, যা চলে তুই, ও সব ভুলে তুই। শ্যামার গান শুনে হসপিটালের অন্য কোন রোগী সুস্থ না হলেও শ্যামার শ্বশুর চাঙ্গা হয়ে ওঠে। শ্যামা এই অসম্ভবকে সম্ভব করেছে দেখে নিখিলের মা মুগ্ধ হয়ে যান। এই চমৎকার পহলে কিউ নাই দেখা? তিনি ভাবলেন একমাত্র শ্যামাই পারে ডাক্তারের খরচ বাঁচাতে, পরিবারের কেউ অসুস্থ হলেই শ্যামা গান গিয়ে সুস্থ করে দিতে পারবে। তাই তিনি নিজের লাভের জন্য শ্যামাকে ঘরে নিয়ে যান। ইয়ে বিজনেস হি হ্যায় মিলর, বিলকুল বিজনেস হ্যায়।